আজ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট এন্ড মোটিভেশন স্পিকার। আজকের ভিডিওটি বিশেষ করে আমি তাদের কথা মাথায় রেখে তৈরি করছি যারা জীবনে চাকরি করতে চাইছেন, অর্থাৎ আপনাদের মধ্যে কেউ যদি জব করতে চান তার জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কেন কি জীবনে একটা ভালো চাকরি পাওয়ার জন্য না আপনাকে সবার প্রথমে একটা ভালো ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। বাট অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট হিসাবে আমি দেখেছি, আমার নিজের অফিসের জন্য ইন্টারভিউ নিয়ে দেখেছি বা অন্য কোম্পানির জন্য আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি, বেসিক লেভেলের কিছু ভুল করতে থাকে ছেলে মেয়েরা। হতে পারে সেই ছেলেটা MBA পাস আছে, BTech আছে, মাস্টার ডিগ্রি আছে বা জুনিয়র লেভেলের কোনো ছেলে আছে, বাট বেসিক লেভেলের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ভুল করতে থাকে। আর সত্যি কথা বলতে আজকের এই ভিডিওতে আমি বেসিক লেভেলের কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই কথাগুলো যদি মাথায় রাখেন আমি একটা কথা বলতে পারি, আপনি একটা ভালো ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন। অর্থাৎ ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য সবার প্রথমে যেটা মাথায় রাখবেন, আপনাকে প্রথমে কি দরকার হয়, একটা বায়োডাটা দরকার হয়। ইয়েস, একটা বায়োডাটা দরকার হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি ছেলে মেয়েরা যখন ইন্টারভিউ দিতে আসে বায়োডাটাটা কি করে, জেরক্স করে নেয়, জেরক্স বায়োডাটা রাখে এবং সিগনেচারও থাকে না। আবার অনেকে কি করে শুনলে চমকে যাবেন, এটা একটা বায়োডাটা আছে, বায়োডাটাটাকে এরকম ভাবে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে আসে, এইরকম মোড়ানো বায়োডাটা থাকে, একটা গার্ডার দিয়ে প্যাচানো থাকে। সে কি করছে, যার সামনে ইন্টারভিউ অ্যাটেন্ড করছে না তার সামনে সে বায়োডাটাটা এইভাবে খুলছে। তো এটা কিন্তু অনেক বড় একটা নেগেটিভ আছে, কেন কি আপনার বায়োডাটা কখনোই জেরক্স থাকবে না এবং কখনোই কিন্তু মোড়ানো মোড়ানো থাকবে না এবং কোনো প্লাস্টিকের মধ্যে থাকবে না। কেন কি একটা কথা বলে দিই, আপনি যখন ইন্টারভিউ অ্যাটেন্ড করছেন তখন আপনি কত সময় থাকছেন, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা যে ইন্টারভিউ নিচ্ছে তার সামনে থাকছেন, বাট তারপরে যখন আপনি বেরিয়ে আসছেন না তখন কিন্তু আপনার কথা একবারও মনে থাকে না তাদের। কেন, আমরা তো ইন্টারভিউ নিই, বিশেষ করে আমি ইন্টারভিউ নিতে হয় আমাকে, আমি দেখি যে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে যাচ্ছে তার কথা কিন্তু মনে থাকছে না, কিন্তু তার কথা আমার তার সিভির দ্বারা, তার বায়োডাটার দ্বারা কিন্তু আমাকে মনে করিয়ে দিচ্ছে। দ্যাট রিজন আপনার বায়োডাটা অলওয়েজ প্রিন্টেড বায়োডাটা হতে হবে, বায়োডাটার উপর একটা ফটো লাগানো থাকবে এবং সেখানে যেন আপনার একটা সাইন থাকে। এই ফার্স্ট পয়েন্টটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। সেকেন্ড হচ্ছে আপনাদের পোশাক, ড্রেস যেটা থাকবে। আমি অনেক সময় দেখেছি প্রচুর ছেলে মেয়ে হোক না কেন একটা ক্যাজুয়াল ড্রেস পরে চলে আসে, অনেক ছেলে তো আসে টি শার্ট পরে চলে আসে, একটা স্লিপার, ক্যাজুয়াল স্লিপার পরে ইন্টারভিউ দিতে চলে আসে। ভুল করেও কিন্তু সেটা করবেন না, কেন একটা কথা মাথায় রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ এ লাস্ট ইমপ্রেশন। এটা না সব জায়গায় কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় এই কথাটাকে, কেন কি আপনার যদি ড্রেস ভালো না থাকে না তাহলে আপনি যখন ইন্টারভিউ দিতে আসবেন তখন একটা নেগেটিভ ইমপ্রেশন কিন্তু আপনার পড়ছে। দ্যাট রিজন আপনি যেই জামা কাপড় পরেই আসুন না কেন সেটা যেন ক্লিন থাকে, আয়রন করা থাকে এবং যেন পায়ে একটা শু থাকে এবং সেটাও যেন পলিশ করা থাকে, এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে পজিটিভ বিহেভিয়ার, পজিটিভ বিহেভিয়ার, পজিটিভ বিহেভিয়ার, অর্থাৎ আপনার মনের মধ্যে না একটা পজিটিভ বিহেভিয়ার থাকবে অলওয়েজ। যখন আপনি ইন্টারভিউ ঘরে ঢুকবেন তখন বডি ল্যাঙ্গুয়েজ এমন থাকবে কি একদম স্ট্রেট কাট, স্যার আমি কি আসতে পারি, তো যখন বসবেন তো তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ সেভাবেই থাকবে। কেন কি অনেক সময় অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি ইন্টারভিউর সময়, সাপোজ কেউ মার্কেটিং এর জন্য এসেছে, কেউ মার্কেটিং এর জন্য ইন্টারভিউ নিতে এসেছে, তো আমি তাকে বললাম এখনকার যুগে ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি কি কি করবেন, তো ছেলেটা মেয়েটা অ্যান্সার দিচ্ছে, দেখুন স্যার ডিজিটাল মার্কেটিং তো আমি জানি না, আমি কোর্স করিনি, অর্থাৎ এটা কিন্তু আমি করতে পারবো না। দেখুন একটা কথা বলি, মানুষ করতে পারে না এমন কিছু হয় না, বাট এই যে নেগেটিভ ইমপ্রেশনটা দেখিয়ে দিচ্ছেন এটা কিন্তু কখনো করবেন না। আপনি ডিজিটাল মার্কেটিং জানেন না বাট আপনি শিখে তো নিতে পারেন, আপনি তো তাকে বলতে পারেন স্যার দেখুন ডিজিটাল মার্কেটিং আমি এর আগে কখনো করিনি তবে আমার বিশ্বাস আছে আমি করতে পারবো, আপনারা যদি আমাকে একবার দেখিয়ে দেন আমি এটাকে করে নেবো। এই যে পজিটিভ বিহেভিয়ার না এটাকে কিন্তু রাখতে হবে। চতুর্থ নম্বরে যে কথাটা বলবো, আপনি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন না সেটা XYZ যে কোনো কোম্পানি হতে পারে, সবার প্রথমে এটা কিন্তু আপনাকে করতে হবে সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড আপনি ভালো করে জেনে নিন, সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড আপনি ভালো করে জেনে নিন। কোভিডের আগে আমার একটা বড় ইন্টারভিউ ছিল, আমি একটা বেশ কিছু ইন্টারভিউ নিচ্ছিলাম অন্য একটা থার্ড পার্টি কোম্পানির জন্য, তো আমি যেই ছেলেটা যেই মেয়েটা আসছে না কেন, দের আর কমপ্লিটেড MBA কমপ্লিট করা ছেলে মেয়ে ইন্টারভিউ দিতে আসে, বাট যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে তাদের ব্যাকগ্রাউন্ডই তারা জানে না,
তাদের ব্যাকগ্রাউন্ডই তারা জানে না। এই ভুলটা কোনোদিনও করবেন না, অর্থাৎ যেই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবেন আপনি জেনে নিন সেই কোম্পানিটা কবে থেকে শুরু হয়েছিল, সেই কোম্পানির নেচার অফ বিজনেস কি আছে, তারা মার্কেটে কি কি কাজ করে, তাদের কম্পিটিটর কে আছে, এ টু জেড আপনাকে জানতে হবে। আপনি যত বেশি জানবেন তত বেশি আপনি কনফিডেন্স থাকবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ থাকবে, অর্থাৎ কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু সেই কোম্পানির ইনফরমেশন আপনাকে টোটাল জানতে হবে। তারপরের পয়েন্টটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, আপনি যে পোস্টের জন্য যাবেন, আপনি যে কোনো পোস্টের জন্য ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট যে পোস্টের জন্য যাচ্ছেন না সেই পোস্টের জব প্রোফাইল কি আছে সেটা কিন্তু আপনাকে জানতেই হবে। সেই পোস্টের জব প্রোফাইল কি আছে সেটা কিন্তু আপনাকে জানতেই হবে। ধরে নিন আপনি অ্যাকাউন্টস এর জন্য, এই কোভিড এর সময় আমি আমার নিজের অফিসে অ্যাকাউন্টস এর জন্য একটা অ্যাড দিয়েছিলাম, সত্যি কথা বলতে কিছু না হলেও 70 উপরে 70 জনের উপরে জুনিয়র সিনিয়র অ্যাকাউন্টেন্ট আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছে, আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছে। অনেকে 40 বছর, 45 বছর, 50 বছর, অনেকে আবার 25 বছরের ছেলেমেয়েরাও এসেছে, তাকে জিএসটির পুরো কাজটা জানতে হবে। এবার কেউ এসে বলছে আমি তো কোম্পানির এ টু জেড কাজ করেছি কিন্তু জিএসটি তো জানি না, মানে তার মধ্যে এমন একটা অ্যাটিটিউড আছে কি সে জিএসটি শিখতেও চায় না, সে জিএসটি শিখতেও চায় না। দ্যাট ইজ এন, আপনাকে কি করতে হবে, আপনি যেই পোস্টের জন্য যাচ্ছেন না সেই পোস্টের জব প্রোফাইল কি আছে। আপনি সেলস এর জন্য যাচ্ছেন, আপনাকে সেলস পুরো জানতে হবে কি সেলস এর মধ্যে কি কি জব আপনাকে করতে হবে। হয়তো যে ইন্টারভিউ নিচ্ছে সে আপনাকে বলতেই পারে যে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করে দেখান তো, বা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে সেল করার জন্য সব থেকে এমন তিনটে পয়েন্ট বলো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে। তো আপনাকে কিন্তু এরকম প্রশ্ন করতেই পারে। দ্যাট ইজ এন, যে পোস্টের জন্য যাচ্ছেন ওই পোস্টের জব প্রোফাইল আপনাকে পুরোপুরি জানতে হবে। এবার আপনাকে আরো একটা কথা বলছি, এটা আপনি মাথায় রাখুন, কিন্তু আপনি যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবেন না কেন, আপনি দরকার হয় ইউটিউব থেকে ভিডিও দেখে নিন, ইউটিউবে দেখুন একটা ইন্টারভিউ, মানে কোম্পানি ইন্টারভিউ দিয়ে সার্চ করুন, দেখবেন ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে সেগুলো একটা বেসিক লেভেলে আপনার আইডিয়া চলে আসবে। অর্থাৎ আপনি আপনার নিজের ঘরে আয়নার সামনে বসে আপনি একটা প্র্যাকটিস করা শুরু করুন। কোম্পানিতে প্রথমে আপনি কিভাবে ঢুকবেন, কিভাবে বসবেন, কি প্রশ্ন করতে পারে, যেরকম সবার প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে একটু আপনার সম্পর্কে বলুন, তো সেখানে আপনি কি বলবেন কথা, কি বলবেন কথা। হয়তো ইন্টারভিউ যে নিচ্ছে সে আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনি হয়তো অ্যাকাউন্টস এর জন্য ইন্টারভিউ দিতে এসেছেন, আপনাকে জিজ্ঞেস করলো যে আপনাকেই কেন নেব আমরা, আপনার মধ্যে এমন কি কোয়ালিটি আছে যে কোয়ালিটির জন্য আমরা আপনাকে হায়ার করব। তো এইটার একটা অ্যানসার আপনাকে এমন সুন্দরভাবে দিতে হবে না, সেটা যদি আপনি আগে থেকে প্রিপারেশন না করে নেন না আপনি কিন্তু কখনোই কাম। এরপরে কিন্তু আরো একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন না তখন আপনার ওই ইন্টারভিউটা একতরফা কমিউনিকেশন না করে না দুতরফা কমিউনিকেশন করে নিন। অর্থাৎ যে আপনার ইন্টারভিউ নিচ্ছে সেই শুধু প্রশ্ন করবে, আপনি বসে বসে প্রশ্ন অ্যান্সার দেবেন, এটা যেন না হয়। মাঝে মাঝে আপনাকেও প্রশ্ন করতে হবে, অর্থাৎ ইন্টারভিউটা সবসময় কমিউনিকেশন করে নিন, দুতরফা কমিউনিকেশন করে নিন। এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাইছি, আপনি ধরে নিন মার্কেটিং এর জন্য একটা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে গেছেন, মার্কেটিং এর জন্য, তো সে তো আপনাকে প্রশ্ন করছে, প্রথম দিকে প্রশ্নগুলো আপনি অ্যান্সার দিয়ে দিলেন, ইন্টারভিউ শেষের দিকে গিয়ে না আপনি তাদেরকে প্রশ্ন করুন, স্যার আমি কিভাবে কাজ করব, আমি কি টিম ওয়ার্ক কাজ করব না সিঙ্গেল কাজ করব, এইভাবে প্রশ্ন করুন যাতে তাদের মনে হয় কি আপনি একজন আগামী দিনে তাদের কোম্পানির একজন স্টাফ আছেন। তো এইভাবে দুতরফা কমিউনিকেশন করে কিন্তু ইন্টারভিউ শেষ করবেন, তারাই শুধু প্রশ্ন করবে আপনি অ্যান্সার করে যাবেন, লাস্টে বলবেন আসছি, এটা যেন না হয়। তো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন, যদি এরপরও অসুবিধা হয় আমাকে বলবেন কমেন্ট করে কি কোন জায়গাতে আপনি বুঝতে পারেননি। নেক্সট আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে, ভালো থাকবেন সবাই, জয় হিন্দ বন্দে মাতরম।